নমস্কার বন্ধুরা, আমি কণিকা। আজ আরেকটা শাকের রেসিপি নিয়ে এসেছি। সেই এই শাকটা হলো মাঠে ঘাটে হয়ে থাকার শাক। এই শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 5 থেকে 6 বার। এই শাকটা আমি রান্না করবো আজকে পাবদা মাছ দিয়ে। এখানে আমি 4টা পাবদা মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এই মাঠে ঘাটে হয়ে থাকা শাক দিয়ে আমি আজকে এই পাবদা মাছটা রান্না করব। আপনারা এই শাকটাকে কী নামে চেনেন? আমি যে নামে চিনি সেই নামটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে উপকরণ লাগছে লবণ, এখানে 10-12টা ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। রান্নাটা করব আমি সর্ষের তেলে। এখানে 1 কাপ সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর রান্নার শেষে ফোড়ন দেবো কালো জিরে, আর লাগছে হলুদ। এই রান্নাটার মধ্যে বেশি মশলা ইউজ করব না। এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিচ্ছি পরিমাণ মতন তেল, যে পাবদা মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 4টা পাবদা মাছ নিয়েছি, সেই পাবদা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তা পাবদা মাছগুলোকে ভালো করাভাবে ভাজবো না, কম কম আছে এগুলোকে, মানে ভাজবো। বেশি কড়া করে ভাজলে পাবদা মাছ খেতে ভালো লাগে না, তাই একটু কম ভেজে নেব এই পাবদা মাছগুলোকে। এখন আমি পাবদা মাছগুলোকে উল্টে দিচ্ছি, নিচের দিক উপর দিক করে দিচ্ছি, আর উপর দিক নিচের দিক করে দিয়ে দিচ্ছি। একে একে এই 4টা মাছকে আমি উল্টে দেব এইভাবে খুন্তির সাহায্যে। মাছগুলোকে এভাবে উল্টে দিচ্ছি, এই মাছটাকে উল্টে দিয়েছি আমি এভাবে, মাঝখানে মাছটাকেও আমি এইভাবে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে উপর দিক নিচ করে। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই পাবদা মাছগুলোকে। বেশি কড়াভাবে ভাজিনি, আপনারা চাইলে এই মাছগুলোকে কড়া করেও ভেজে খেতে পারেন। আমার কাছে বেশি কড়া করে ভাজলে পাবদা মাছ খেতে ভালো লাগে না, তাই আমি কম করে ভেজে নিয়েছি এই পাবদা মাছগুলোকে। এখন যে বাকি তেলটা আছে তেলটা আমি কিছুটা তেল কমিয়ে নেব, নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর 10-12টা ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি যে বললাম শাকের নামটা কি, আপনারা যদি এই শাকের নামটা জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শাকটা আমি যে নামে চিনি সেই নামটা বলে দিচ্ছি, আমরা বলি ক্ষুদ্দা মারার শাক বলি এটাকে। ক্ষুদ্দা মারার শাক দিয়ে আজকে আমি পাবদা মাছ রান্না করব। আপনারা কী মানে কী নামে জানেন চেনেন এই শাকটাকে, আমি যেই নাম জানি সেই নামটাই আপনাদেরকে বলে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে সিদ্ধ করে নেব ভালোভাবে। তিন থেকে চার মিনিট পরে ফিরে এসে আমি আবার নড়াচড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই পাবদা মাছগুলোকে, একে একে 4টা পাবদা মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলোর মধ্যে, দিয়ে একটু আবারও এই শাকগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, মাছের সঙ্গে একটু মিক্স করে নিয়ে নেব। আমি যেভাবে এই শাক দিয়ে মাঠে ঘাটে হয়ে থাকা শাক দিয়ে পাবদা মাছ রান্না করে নিচ্ছি, আপনারা সেভাবে এই পাবদা মাছ দিয়ে রান্নাটা করে নিন। ঠিক আমি যেভাবে রান্না করেছি আপনারা সেভাবেই এই রান্নাটা করবেন। আর কেমন লেগেছে আমার এই রান্নাটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। শাকটা আমি নিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে পুরন। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি যে শাকটা আমি নিয়েছি সেই শাকটা কালো জিরে পুরন দিয়ে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, একটু রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব একটা বাটিতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
যারা এখনো করেনি তারা অবশ্যই করেন। আজ আসি, কাল আবার অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। গুড বাই।